10 বছর পর আইপিএল ট্রফি দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলো নাইট রাইডার্স। 2014 থেকে 2024 মাঝে কেটে গেছে 10 বছর। এই 10 বছর পর অবশেষে ট্রফি দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। সেই অধিনায়ক গম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর, আর সেই গম্ভীরকে মেনটেন করেই 2012 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর সিপে এবারও চ্যাম্পিয়ন হলো কেকেআর। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি রেকর্ড করলো কেকেআর। এদিন টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় সানরাইজার্স অধিনায়ক কার্ট কামিন্স। এই সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি, সেই সানরাইজার্সের ব্যাটিংয়ের বিপক্ষে তারা যে তিরাশ হয়েছিল সানরাইজার্সের ব্যাটিংয়ে বোঝা যাচ্ছিল না। নক আউট পর্বে এসে সানরাইজার্স তাদের ব্যাটিংয়ে দাঁত হারিয়ে ফেলেছে। ওপেন করতে নামা ট্যাভিস হেড এবং অভিষেক শর্মা এদিনও ব্যর্থ হন। হায়দ্রাবাদের হোক আর চেন্নাই, কেকেআরের বিপক্ষে হতাশ সানরাইজার্সের ব্যাটিং। প্রথম কোয়ালিফায়ার সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। এরপর সানরাইজার্স রাজস্থানকে হারিয়ে কামব্যাক করে ফাইনালে, কিন্তু ফাইনালে সানরাইজার্স সেই একই ছবি। তাদের ব্যাটিং ব্যর্থতা গ্রুপ পর্বে রাজা দল নক আউট পর্বে এসে ফকির হয়ে গেল। এদিন ওপেন করতে নেমে জুটি বাদে অভিষেক শর্মা এবং ট্যাভিস হেড ভৈরব আরোরার বলে আউট হন এবং অভিষেক শর্মা মিশাল স্টকের বল। এরপর রাহুল ত্রিপাঠি ফেরান স্টক ছয় মারতে গিয়ে আউট হন তিনি। এরপর নীতিশ রেড্ডি ফেরান হরষিত রায়, তিনি মাত্র করে 13 রান। এরপর ছিলেন অ্যাডম মার্কন, তিনিও হারান কিন্তু তিনি 20 রান করে আউট হন। শাহবাজ আহমেদ 8 রান এবং আব্দুল সামাদ 4 রান, তিনি এই ম্যাচের ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন। এরপর ভরসা ছিল হ্যান্ডি ক্লাসেন, তিনি একমাত্র টিকে ছিলেন কিন্তু তিনিও ফেরেন 20 রান। এরপর প্যাটস কামিন 24 রান, এরপর কেউ আর টিকে থাকতে পারেনি, ফলে 113 রানে থামে সানরাইজার্সের ইনিংস। এরপর রান দাঁড়া করতে নেমে প্রথম ধাক্কায় খায় কেকেআর 1.2 ওভারের সুনীল নারিন আউট হওয়ার 6 রান করে। এরপর খুব একটি বেশি সমস্যা হয়নি, ভ্যাঙ্কার্স আয়ার 3 নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী খেলেন। 24 বলে হাফ সেঞ্চুরি করে তিনি দলকে জিতিয়ে দেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহে পরবর্তীতে আমাকে একটি নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।